আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের কেএনএমপি টিভি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করব না, চলে আসলাম এই সুন্দর অসহায় আপুটির কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? জান্নাত। জান্নাত, বাহ, সুন্দর একটা নাম, বেহেস্তি নাম। জান্নাত নামটা হাদিসের নাম, মুসলমানের খুব সুন্দর একটা নাম। তো জান্নাত আপু, দেশের বাড়ি কোথায়? চট্টগ্রাম হাটহাজারি। হ্যাঁ, ঠিক আছে। চট্টগ্রামের মেয়ে তুমি, তোমার দেশের বাড়িতে তোমার আপনজন কে কে আছে? আপনজন খালি মাই আছে, আর একটা বাচ্চা আছে 1.5 বছর। আচ্ছা, মা আর বাচ্চা আছে, কিন্তু বাচ্চার বাবা কোথায়? ওই 4-5 বছর ধরে ফেলাই থেকে গেছে, খবর নেই। ও, 4-5 বছর ধরে চলে গেছে আর খবর নাই। এটা কি ডিসাইড হয়ে গেছে, সারাসারি হয়ে গেছে? সারাসারি হয়ে গেছে। বাচ্চাটা তোমার কাছেই থাকে? আমার কাছেই থাকে। আচ্ছা, তে তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলে? আর কোনোদিনই করছি না। আর কোনোদিন করো নাই, এই নতুন আসছো? হ্যাঁ, তে তুমি দর্শকের উদ্দেশ্যে অন্তর থেকে, তোমার ভয়ের কোনো কিছু নাই, তুমি একটা ভদ্র মেয়ে, এটা আমি তদন্ত নিয়েছি, তুমি একটা ভালো মেয়ে, আমি তদন্ত ছাড়া কোনো প্রতিবেদন করি না। আমি দর্শকের কাছে মানে জানাইতে চাই যে এই মেয়েটা একজন নামাজি মেয়ে, খুব ভালো মেয়ে। তো অন্তর থেকে তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলো, কেন আসছো প্রতিবেদন, কিসের জন্য আসছো বলো? আইসি, চলতে পারি না, খাইতে পারি না, বড় কষ্ট। একটা মেশিন আছিল, তাও বিক্রি করে বাচ্চাটার ট্রিটমেন্ট করছি আর কি। আচ্ছা আচ্ছা, এখন চলার মতন সমস্যা নেই, এই চলার মতন মানে চলার মতো কোনো কিছু নেই। প্রিয় দর্শক, আমাদের এই আপুটা বলছে খুব অভাব অনটনে গরিব হালে এখন বর্তমানে আছে। হ্যাঁ, তে উনার হাজবেন্ড ছাড়াছাড়ি হয়ে গেছে, একটা বাচ্চা নিয়ে খুব অসহায় অবস্থায় আছে। বর্তমানে যেই মিশিংটা ছিল, এই মিশিংটা, সেলাই মিশিং বিক্রি করে তার যে মানে ওই ডাক্তার কবিরাজ ধরেছে, এখন বর্তমানে উনি কিছুই নাই। তো ঠিক আছে, কথাটা আমি বুঝতে পেরেছি। তো তুমি সেলাই মিশিং এবং তোমাকে সাহায্য সহযোগিতা করবে যেই লোকে, হ্যাঁ, সেই লোকটা যদি তোমাকে তো এমনি এমনি সাহায্য করবে না, তোমাকে যদি তোমার কথা শুনে মায়া লাগে, তোমার চেহারা দেখে ভালো লাগে, এবং তোমাকে যদি কোনো বিয়ের প্রস্তাব দেয়, তাতে তুমি কি একমত আছো? হ্যাঁ আছি, যে আমার খাওয়ান পরম দেবে, আমার বাচ্চারে দেখবে, তার পাশে আমি দাঁড়াবো। আচ্ছা, প্রিয় দর্শক, আমাদের এই আপুটি বলছে যে আমার দায়িত্ব যে নেবে, আমাকে ভরণ পোষণ যে চালাইতে পারবে, আমার বাচ্চার দায়িত্ব যে নেবে, আমাকে যে আমার চাহিদা পূরণ করে, যে আমার চাহিদা পূরণ করতে পারবে, সেই লোকটা যদি অন্তরটা বড় হয়, তাহলে আমি তার সঙ্গিনী হয়ে থাকবো আজীবন। তাই তো বলছেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো তুমি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো। বলো, আর কিছু বলার নেই, আর কিছু বলার নাই। প্রিয় দর্শক ভাই, আমার এই বোনটাকে কেউ খারাপ নজরে দেখবে না, হ্যাঁ, ভালো কথা বলবেন, মোবাইল করে কেউ খারাপ উদ্দেশ্যে কথা বলবেন না, বোনটা নামাজি। এই বোনটার প্রতি যদি আরও কিছু জানার থাকে, তাহলে ফোনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে করবেন। এবং প্রিয় দানবীর ভাই যদি কেউ থাকেন, তাহলে এই বোনটাকে দান করতে পারেন, সাহায্য করতে পারেন, এবং ওনার মানে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিতে পারেন, কারণ বোনটা খুবই ভদ্র, খুবই নরম, ভালো একজন স্মার্ট মেয়ে, যদিও ভোরকাপুরে আসছে। হ্যাঁ, আর একটা কথা না বললেই হয়, আমি তোমাকে আর একটা কথা বলছি, যে তোমাকে যদি কোনো বৃদ্ধ লোকে, বুড়া লোকে যদি ফোন দেয়, হ্যাঁ, এবং বুড়া লোকে তোমাকে যদি বিয়ে করতে চায়, তাতে তুমি একমত আছো? হ্যাঁ, রাজি আছে, বুড়ো হোক জোয়ান হোক, আমার বা সে যত বুড়া হোক, তাতে কোনো আপত্তি নাই, তবে মনটা বড় হতে হবে। হ্যাঁ, ভালো মনের মানুষ হতে হবে, মানে নামাজ পড়ার সুযোগ দিতে হবে তোমাকে, এবং তোমার ভরণ পোষণ দিতে হবে, তোমার দায়িত্ব নিতে হবে, সে বুড়া হলেও কোনো আপত্তি নাই। হ্যাঁ, অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, এই বোনটার প্রতি সবাই খেয়াল রাখবেন, বোনটা খুবই ভালো মানুষ, নামাজি মানুষ। হ্যাঁ, এই ওনার প্রতি একটু সুদৃষ্টি রাখবেন, হ্যাঁ, এবং কথা বলবেন, আরও যদি কিছু জানার থাকে, তাহলে ওনাকে ফোন দিয়ে কথা বলবেন। ঠিক আছে, যেই নম্বরটা আমাকে দিয়েছো, এই নম্বরটা তো ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো নম্বরটা আমার সাথে সাথে একটু বলবে, হ্যাঁ, আমি যা বলবো তুমিও তা বলবে। 018
01877799 আবারো বলো 01877799 এটাই তো তোমার নাম্বার, এটা তো তোমার কাছে থাকে। আচ্ছা, তোমাকে যদি কেউ সাহায্য সহযোগিতা এবং প্রথম উপহার তোমাকে একটা সেলাই মেশিন দেয়, তাহলে তুমি তার সাথে কথা বলবে এটাই। আর তুমি যদি ভালো মনের একটা সন্ধান পেয়ে যাও, তাহলে প্রতিবেদন থেকে তুমি কি সরে যাবে? তো না, তোমার দায়িত্ব যদি কেউ নেয়, হ্যাঁ, তোমাকে ভরণ পোষণ দেয়, তোমাকে যদি বলে এক বছর অপেক্ষা করো, আমি প্রবাসী মানুষ, হ্যাঁ, তুমি তার জন্য অপেক্ষা করো এবং অন্য কোনো মানুষের সাথে যাতে কথা বলতে না দেয়, তাহলে তোমার তো প্রতিবেদনের সেমটা বন্ধ করে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে তুমি প্রতিবেদনটা তো বন্ধ করে দেবে? বন্ধ করবো, যে আমাকে খাওয়াতে চলাতে পারবে, সে আমাকে যত্ন করতে পারবে, টাকা দিতে পারবে, আমি বন্ধ করে দেবো। ওকে, অশেষ ধন্যবাদ, ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।